নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো মীন রাশির ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা তাই ভিডিওটি পুরো দেখুন, কারণ অনেক নতুন নতুন টপিক আমি বলতে চলেছি এই মীন রাশির সম্পর্কে। তো মোটেও আপনারা কোনো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন শুরু করা যাক। দেখুন, মীন রাশি সম্পর্কে যদি বলতে হয় তো প্রথমে একটা কথা বলা আমার উচিত যে মীন রাশির চরিত্র সম্পর্কে। আমি ছোট্ট করে বলছি, মীন রাশির যে আমরা সিম্বলটা দেখি সেটি হচ্ছে একটা মাছের সিম্বল, তাই তো? তো এই মাছের সিম্বল মানে মাছের নিয়ম বা মাছের ক্যারেক্টার এই মীন রাশির মধ্যে বর্তমান। হ্যাঁ বন্ধুরা, আপনারা মাছকে দেখবেন যে কখনোই সে মাছ ফট করে কাউকে ধরা দেয় না, মানে যখন ধরতে যাবেন দেখবেন পিছলে যাবে। তো মীন রাশির জাতক ও জাতিকাদের মন ধরা খুব মুশকিল। হ্যাঁ বন্ধুরা, এটা বাস্তব, এটা আমি জাস্ট আমার এক্সপেরিমেন্টে পড়ি। তো আমি আজকে মীন রাশির ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বলতে চলেছি। তো আপনারা ভিডিওটি পুরো দেখুন। মীন রাশির ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনাদের আর্থিক যে স্থিতি সেটি ধীরে ধীরে ডেভেলপ করবে, এবং সাথে আপনাদের এই মাসে কোনো অজানা সূত্র থেকে টাকা আসার সম্ভাবনা আছে। এবার অজানা সূত্রটা কি, এই অজানা সূত্র আমি একটা হিন্স দিয়ে দিচ্ছি। অজানা সূত্র বলতে ধরুন লটারি থেকে, আমি কিন্তু সিওর বলছি না, আমি জাস্ট আওয়াজ দিচ্ছি। বা আপনি রাস্তায় যাচ্ছেন, হট করে কোনো টাকার ব্যাগ পড়ে আছে, এরকম সূত্র থেকে এই ফেব্রুয়ারি মাসে আপনারা টাকা পেতে পারেন। এরপরে আসি আপনাদের পারিবারিক অবস্থা। হ্যাঁ বন্ধুরা, এই মাসে, এই ফেব্রুয়ারি মাসে আপনাদের পরিবারের সহৃদয়পূর্ণ মনোভাব থাকবে প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের মানে ঝুট ঝামেলা এগুলো আর থাকবে না। এরপরে আসছি আপনাদের বিদ্যা বা শিক্ষা। মীন রাশির জাতক ও জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে শিক্ষাস্থান অনেক ভালো আছে। যারা হাই লেভেলে পড়াশোনা করছেন তাদের শিক্ষা ধীরে 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 গ্রো করবে, এবং সাথে আপনাদের যারা লো লেভেলে পড়াশোনা করছেন তাদের পড়াশোনার মন মানসিকতা অনেকটাই বসবে। এরপরে আসছি আপনাদের দাম্পত্য জীবন। মীন রাশির দাম্পত্য জীবনের অনেক সুমধুর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই দাম্পত্য জীবন অনেক মধুর, অনেক মিষ্টতা আসতে চলেছে। আপনাদের দুজনের মধ্যে অনেক রোম্যান্টিক জিনিস লক্ষ্য করা যাবে। এছাড়াও এই মাসে আপনারা ভ্রমণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, সেটা পিকনিক হোক বা এমনি, এই ভ্রমণ আপনাদের বাড়ির পরিবার নিয়ে হতে পারে বা বন্ধুবান্ধব নিয়েও হতে পারে। এছাড়া এই মাসে আপনারা নতুন চাকরি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই চাকরি আপনাদের সেলস ডিপার্টমেন্ট বা ব্যাংকিং সেক্টর বা পিএসসি, মানে এইসব জায়গাতে
এরপরে আসি আপনাদের বিজনেস। যারা মিন্ডাসি জাতক ও জাতিকারা বিজনেস করছেন তাদের বিজনেস ধীরে ধীরে গ্রো করবে এবং আপনারা বিজনেস করার ফলে পারিপার্শ্বিক উন্নতি লাভ হবে। মানে আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ধরুন আপনি এমন একটি জায়গায় বিজনেস করলেন যেখানে সেই বিজনেসটা নেই, মানে আপনি সেরকম জায়গা চুজ করে বিজনেস করেছেন, তাতে কি হলো আপনার বিজনেসটা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে লাগবে, মানে আপনাকে পিছন ফেলে তাকাতে হবে না। এরপরে আসছি আপনাদের সন্তান স্থান। মীন রাশির জাতক ও জাতিকারা সন্তান নিয়ে একটা প্রাউড ফিল করবেন। হ্যাঁ বন্ধুরা, সন্তানদের কৃতকর্মের জন্য আপনারা মনে গর্ব অনুভব করবেন এই মাসে। হ্যাঁ বন্ধুরা, এরপরে লাস্ট আপনাদের যারা গুরুজন ব্যক্তিদের আছেন তাদের শরীর স্বাস্থ্য এবং আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে এই মাসে যারা গুরুজন ব্যক্তিদের আছে তাদের একটু শরীরে প্রবলেম আছে, মানে বাতের ব্যথা বা আদার্স প্রবলেম আসবে, কিন্তু আপনারা যারা ইয়ং আছেন তাদের সেরকম কোনো শরীরের কোনো প্রবলেম নেই, তারা ভালোভাবেই থাকতে পারবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদেরকে ভিডিওটি এতটুকু হেল্প করে থাকে তো এখনই একটু লাইক করে দিন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিও করার উদ্দেশ্যকে বাড়িয়ে তোলে। তো এখন আমার মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।